আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে যারাই জয়েন করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রুহেল আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করেছি এনআর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ বানিয়াচং। এটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি গ্রাম, যাকে বলা হয় বানিয়াচং। আমরা আজ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এডভোকেট রুহেল বানিয়াচং হবিগঞ্জ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চুনারগড়ের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে এডভোকেট রুহেল। আপনারা যদি একটু এদিকে দেখেন, আমরা আপনাদেরকে দেখাবো এই এলাকার মানুষ কতটা ভালোবাসে ফুটবলকে। এই দর্শকে কিন্তু তার প্রমাণ। আপনারা একটু আমরা একটু ছাদটি দেখেন, এই ছাদের মধ্যে কিন্তু হাজার হাজার দর্শক। আসলে এই দর্শক দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই এলাকার মানুষ কতটা ফুটবল প্রেমী। এবং এই এলাকার মানুষ যেতটুকু আমরা শুনতে পেলাম, এর আগে নাকি এত দর্শক হয় নাই। আমরা এখন মাঠে চলে যাচ্ছি, আমরা এখন মাঠ থেকে আপনাদেরকে লাইভে দেখাবো। মাঠে চলো তো দর্শক, আমরা এখন স্টেজে যাচ্ছি, স্টেজ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসের যে সকল ফুটবল প্রেমী ভাইরা রয়েছেন তারা কিন্তু মেসেজটি আসলে ভাই আমাদের উদ্যোগ সুযোগ করে দেন, ভাই ভাই আমাদের একটু উঠা সুযোগ করে দেন তো। এ ভাই দিকে একটু সাইডে আমরা উঠবো, আপনারা লামেন না করেন, লামেন 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 সবাই লামেন। তোমার জন্য বানানো হয়েছে লামো ভাই, দেখি 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 লামেন না আপনারা। যে বলা আমি বলতে আমার আপনি দেখছেন এটা এখন বড় করতে গেলে বেহন লাগে দাঁড়া 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 लाम रे भाई बैरिस्टर सुमन फुटबल एकाडেমি एक हाई वोल्टेज मैच বানিয়াচং विश्वविद्यालय शीतलता सक्रिय दौरा विश्वविद्यालय बड़ डाक हमें मंच सामने दिखे प्रशासन आहवान जाती दर्शक अपनारा दाड़ी अपने लाइव जयन सबा के रवींद्र शिक्षा दिन रवींद्र सभा सम्मेलन शुरू करो भाई जाती उपजिला परिषद चेयरमैन महोदय सबक चैनल महोदय सबाई रहे शुद्ध दर्शक मंडल कृषि फुटबल में एक हाई वोल्टेज मैच हमें रेफारी कर हालत में शुरू करार नेत्रबाई विश्वास नेतृत्व शुरू करार नेत्रबाई विश्वास नेतृत्व शुरू करार नेत्रबाई का आवाज नाची एखे बैठक समय क्योंकि महिलागुला क्यों फिर नाचते थे बैठक समय माथे से महिला से महिला जो प्रस्ताव मीडिया से महिला प्रस्ताव करते बैठते सुनाम जिन्हें 47 बच्चे भर के प्रस्ताव की बोल रहे थे जिन्हें आज के सुनाई का प्रस्ताव सुना भी तो दर्शक अपना जाने हमारे साथ लाइव ज्वाइन कर रहे हैं अपना अपना देखे तो दर्शक अपना देखते हैं ये देखे देश एवं प्रवास থেকে জয়েন করেছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসলে দর্শক হাজার হাজার দর্শক আসলে এই দর্শক বলে দিচ্ছে বানিয়াচংয়ের মানুষ কতটা ভালোবাসে ফুটবলকে ফুটবল আসলে গ্রাম বাংলার যে প্রিয়লা ফুটবল এই দর্শক কিন্তু আবারও তার প্রমাণ দিচ্ছে তো আমি সবাইকে বলবো আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আমাদের লাইভে শেয়ার করে দেন আপনাদের একটি শেয়ারের देश से फुटबल प्रेमी भाइर तो हमें आबाद देरी ना करा एक शेयर करें ना शेयर अपनारा देखें हजार हजार दर्शक अपने दर्शक देखा एक दर्शक देखा दर्शक देखे आसले देखते এড.ময়েজ উদ্দিন ফুটবল একাডেমি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আমাদের অফিশিয়াল জার্সি আপনারা দেখছেন আমরা আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি শুরু হয়ে যাবে আপনারা যারা আমাদের লাইক শেয়ার করেন আপনাদেরকে বলবো শেয়ার করেন শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসী এই তারা এই ভাই আপনি কে খেলা পরিচালকের বাসে অবৈধ খেলার কারণে ফাউলের নির্দেশনা দিলেন খেলা পরিচালক। বল পেয়েছে আবারও, কপি দেখে নিচ্ছেন, আক্রমণে অনেকটা আক্রমণে যাচ্ছে এডভোকেট রুহেল, সেখানে বল পেয়েছে অলি, অলি দেখে নিচ্ছেন, তাকে দিবেন অলি থেকে আবারও মধ্যমাঠে, কিন্তু সাকিব খুবই চমৎকার খেলছে, সাকিব সাকিবের পায়ে বল, কিন্তু সেখানে ফাউলের নির্দেশনা দিলেন খেলা পরিচালক। আক্রমণে রুহেল, দেখা যাক কি হয়, দুই বক্সের ভিতরে এখানে ক্লিয়ার করলেন অলি, অলি থেকে আবার চান্স ছিল, সেখানে রয়েছে আমাদের বিশাল বলতে ক্লিয়ার করেন দিয়েছিলেন ব্যারিস্টার সুমন উদ্দেশ্যে করে, বল পেয়েছে আমজাদ, আমজাদ থেকে আবারও সেখানে মধু, থেকে আবারও অলি, চমৎকার মধ্যমানে খেলা দেখেন, অলি থেকে আবারও সাকিব, সেখানে একজন বিদেশি খেলোয়াড় অবৈধ খেলার কারণে ফাউল নির্দেশনা দিলেন। বল পেয়েছেন কাউসার, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যিনি সাধারণ সম্পাদক এবং অভিজ্ঞ ডিফেন্ডার কাউসার ভাই, দেখে নিচ্ছেন কাকে দিবেন, দিয়েছেন ব্যারিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে, কিন্তু না সেখানে হেড দিয়ে ক্লিয়ার করলো বিদেশি খেলোয়াড়। আবারও থ্রি, আপনারা দেখছেন সেখানে আফজল ভাই থেকে কাকে দিবেন, আফজল ভাই দিয়েছেন আবারও আরেক আফজল ভাইকে উদ্দেশ্য করে, হাবিব বল পেয়েছে, হাবিব হাবিব দিয়েছে সামনে ছোট আফজলকে উদ্দেশ্য করে, সেখানে রয়েছেন ব্যারিস্টার সুমন ভাই, কিন্তু না আমজাদ ভাই বলটিকে ক্লিয়ার করলেন। দর্শক আমি আবারও বলে দিচ্ছি, লাল জার্সি পরে খেলছে এডভোকেট রুহেল আহমেদ একাদশ, এবং সবুজ এবং হলুদ এবং কালো প্যান্টের জার্সি পরে খেলছে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল এখন পর্যন্ত কিন্তু কোন দলে কিন্তু গোল হয়, আমাদের সাথে যারা এই লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের মোবাইলটা দেখ, আমাদের সাথে আপনাদেরকে শেয়ারের মাধ্যমে তারা কিন্তু আপনারা দেরি না করে আমাদের শেয়ার করে আপনাদের শেয়ারের মাধ্যমে দর্শক যারাই রয়েছেন তারা কিন্তু এই মিষ্টি দেখার সুযোগ পাবেন। আপনারা দেখছেন হাজার হাজার দর্শকের উপস্থিতি আজকের এই মাঠের মধ্যে। আপনারা যারাই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আবারও শেয়ার করে দেওয়ার জন্য, আপনাদেরকে শেয়ারে কিন্তু এই গ্রাম বাংলার মানুষ যে ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0, আমাদের গোলের দেখা পায় না। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, বানিয়াচং 0। একই জেলার মধ্যে বানিয়াচং এবং সুন্দরগড়ের খেলা বলা যেতে পারে, দেখা যাক কি হয়। আমরা দেখতেছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সবাই তাদের ছিল, বল পেয়েছিলেন দর্শক। আপনারা যারাই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভে শেয়ার করেন। বল পেয়েছে আফজল ভাই, আফজল ভাই সেখানে আমাদের থেকে আবারও বল পেয়েছেন অলি ভাই, অলি ভাই থেকে একাডেমি সাধারণ সম্পাদক কাউসার ভাই, ভাই বল কাউসার ভাই থেকে নিচ্ছেন, দিয়েছেন সুমনকে উদ্দেশ্য করে, ভাই ভাই লামেন ভাই, লামেন ভাই আপনাকে আমরা ধাক্কা দিয়ে ফেলাবো, বল পেয়েছে হাবিব, সেখানে বলেন আফজল ভাই দেখে নিচ্ছেন কাকে দিবেন, আফজল ভাই নিয়ে বল ঠিক মধ্যম মাঠের সামনে থেকে আফজল ভাই একটি ফ্রি কিক পেয়েছে। ফ্রি কিক নিয়েছেন ডিবক্সের ভেতরে গিয়েছেন, সুমন ভাই গিয়েছিলেন কিন্তু গোলকিপার তার হাতে নিয়ে নিল বলটি। খুব সুন্দর। আমাদের সাথে প্রায় 2600 দর্শক রয়েছে, আমরা অনেক আনন্দিত। 2700 দর্শক আপনারা যখন লাইভে জয়েন করেন তখন আমরা আরো অনেক বেশি উৎসাহ পাই আপনাদের জন্য লাইভে। তো আমি দর্শকদেরকে বলবো আপনারা একটি কর্নার বানিয়াচং এর একটি কর্নার কিক কিন্তু বলের আত্মান্ত দেখা যায় কি কর্নার কিক কাজে লাগাতে পারে কিনা এডভোকেট রুহেল। ডিবক্সের ভিতরে চলে গেল, সেখানে ক্লিয়ার করলো বলটি হাবিব। সেখানে আবার রয়েছেন, সেখানে বলি সামনের দিকে দিয়েছেন কিন্তু কোন খেলোয়াড় না থাকার কারণে বল চলে গেল। খেলার ফলাফল ছিল তাই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, এড.ময়েজ রুহেল 0, বানিয়াচং 0। কিন্তু হবিগঞ্জবাসী আসলে হবিগঞ্জের বানিয়াচং হাওড় এলাকার মানুষ কতটা ভালোবাসে ফুটবলকে, এই কিন্তু তার আজকে প্রমাণ। আমরা যদি আপনাদের দর্শক দেখাই, দর্শক আপনারা দেখছেন লাইভে, এই দর্শক দেখে কিন্তু বুঝতেছেন এই এলাকার মানুষ ভালোবাসে ফুটবলকে। দর্শক আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দাও। আপনাদের এই শেয়ারের মাধ্যমে অনেক বেশি দর্শক মাঠের বাইরে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, মধু মধুর জাদু দেখা যাক কি হয়। সেখানে ক্লিয়ার করলো বানিয়াচং এর খেলোয়াড়, সেখানে রয়েছে সাকিব থেকে আবার মধু, মধু দিয়েছে আফজলকে উদ্দেশ্য করে। আফজল সেখানে আবার হাবিব রয়েছে, হাবিব থেকে বিদেশি খেলোয়াড় আবারও 12 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অনুকূলে। তো দর্শক খেলার ফলাফল কিন্তু যাচ্ছিল তাই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, অপর দিকে বানিয়াচং 0-0 করেছেন। আমি আবারও সবাইকে বলবো লাইভে শেয়ার করে দেওয়ার। ভাই আপনি নামেন না কেন? লামরে ভাই বাংলা তুমি বুঝবাই না, আমরা বলবো লামো লামো। আরে ভাই বাংলা তো আমরা সব মিয়া তুমি লামরা গেলে গিয়া এদিকে বাদ ভাই আমরা সব নিছিলাম এইটাই তাড়াতাড়ি লামরে ভাই তুমি তাড়াতাড়ি লামো। ভাই 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 না আপনি লামেন ভাই, ভাই আপনি লামেন আপনি লামেন ভাই দাঁড়াই আমি একজন ইউটিউবার না। আরে ভাই ইউটিউবার আমরা মরতাম না, আপনি ইউটিউবার আপনি লামেন। আমি মানুষ বলে ইচ্ছাছি না 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 আসলে দেওয়া রাখতে হবে, আমরা দেখতে লামেন লামেন আপনি ভাই একটু বুঝার চেষ্টা করুন। চেষ্টা বাংলা বললে রে ভাই আসলে তো আমরা তো মুখে থাকতে না। তো আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। তো দর্শক আপনারা আমরা বলছি আমাদের সাথে অনেক দর্শক লাইভে জয়েন করেছেন এবং অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন এবং যারা আমাদের সাথে কমেন্ট করে লাইভে। আপনাদেরকে বলবো, আপনারা দেখছেন এই এলাকার মানুষ এত দর্শক, আসলে আমরা কি বলবো, আমাদের যে স্টেজ, আমাদের স্টেজের মধ্যে কিন্তু অনেক দর্শক উঠে গিয়েছেন এবং অনেক সমস্যা হচ্ছে। তো আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে খেলার ফলাফল যা ছিল তাই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, অপরদিকে এড. ময়েজ উদ্দিন রুহেল 0, অর্থাৎ চুনারুঘাট 0, বানিয়াচং 0। আপনাদের সবাইকে আমরা আপনারা কেমনে নামাইতাম না আপনার ভিডিও মনে নামাই এই আপনি ডাউনলোড করে নিয়ে আমরা কাছে ভিডিও আছে ডাউনলোড করে নিয়ে নামেন আপনি এ ভাই দাঁড়ান আপনি নামেন না আপনার সমস্যা কি না আপনার সমস্যা কি জানেন সমস্যা কি আপনার সমস্যা লাগান না লামের আপনি লাগান আপনি লামতেন বলছেন না লামেন আপনি আপনাকে লামার কথা বলছি আপনাদেরকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। খেলার ফলাফল সবুজ জার্সি পরে খেলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, লাল জার্সি পরে খেলছে এড. রুহেল বানিয়াচং 0-0। গুলো কিন্তু এখন চলছে প্রথমার্ধের খেলা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হাজার হাজার দর্শকের কিন্তু সাক্ষী হতে যাচ্ছে এই এনআর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ বানিয়াচং। এই বানিয়াচং গ্রামটি হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রাম, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম কিন্তু বানিয়াচং গ্রাম। তো আমি দেরি না করে আবার আপনাদেরকে বলছি, আপনারা যারা আমাদের সাথে এখন পর্যন্ত লাইভে জয়েন করেন নাই বা যারা এখনো লাইভে শেয়ার করেন নাই, আপনারা আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনাদের একটি শেয়ারের কারণে কিন্তু এই গ্রামগঞ্জের মানুষ যারা ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু এই ম্যাচটি দেখার সুযোগ পাবে। তো আমি আবারও আপনাদেরকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেন, আপনারা যারা এখনো শেয়ার করেন না আমাদের লাইভে শেয়ার করার জন্য তাদেরকে আমি আবারও অনুরোধ করছি। তো দর্শক সহযোগিতা আমরা একটি মোবাইল এবং মোটর থেকে সাবধানে রাখবেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি মোবাইল এবং মোটর থেকে আপনারা সাবধানে রাখবেন। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম ইতিহাসের সাক্ষী হয়ে গেল এই বিশ্ববিদ্যালয় মাঠ। আমরা বানিয়াচং উপজেলার এবং বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন যে দুজন ব্যক্তি আজকে দুটি দলের নেতৃত্ব দিচ্ছেন, দুজন কিন্তু এবং মাধবপুর থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আয়োজন হচ্ছেন যার বাবা ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল রাজনীতিবিদ মঈন শরীফুদ্দিন আহমেদ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন উত্তরসূরি, যিনি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং অত্যন্ত ভালো মানের মানুষ, যিনি বানিয়াচং এবং আওয়ামী লীগের সেবা করার জন্য এবং এমপি পদে নির্বাচন করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করতে এড.ময়েজ উদ্দিন রুহেল। আমরা দুজন ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার উন্নয়নের জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এবং মহামারী করোনা মা বাবা নামে এরশাদ আমদিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তিনি কিন্তু করোনার সময় তিনি অনেককে সহযোগিতা করেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবুল কাসেম বাউলের ছেলে গোলের দেখা নেই, গোল কেন হয় না, গোলের দেখা নেই। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি শূন্য, এড.ময়েজ উদ্দিন রুহেল ফুটবল একাদশ তারা শূন্য। ধন্যবাদ জানি কমপ্লিট খাতা জীবন টেকনিক্যাল কমপ্লিট বিল্লাহ বিল্লাহ নিয়ন্ত্রণ বল আফ্রিকান এই ফুটবলারের দুইজন বিদেশি খেলোয়াড় পরিপূর্ণ হয়ে গেল আজকের বিশ্ববিদ্যালয় মাঠ। দিল পরিমাণ করে নেই ফুটবলকে দেখানোর জন্য ব্যারিস্টার সুমন যে একাডেমি গঠন করেছেন ভারতের মাটিতে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি করেছে 2022 সালের নভেম্বর মাসে এবং সারা বাংলাদেশের 160 ম্যাচ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। গত শুক্রবার ছিল ম্যাচ, সোমবার ছিল ম্যাচ, আমাদের সাথে এবং সবাইকে বলবো আমাদের তিনি ফুটবলের ভূমিকা যারা করছেন তাদের ভূমিকা রয়েছেন। আমাদের জাতীয় ফুটবলের বিশ্বকাপ ফুটবলে প্রথম হয়ে গেলেন এবং আজকে পরিপূর্ণ ফিল্ড ফুটবল তিনি দেখে থাকে মায়ের মানুষ যার বাবা ছিলেন বানিয়াচং এবং বানিয়াচং উপজেলা থেকে তিনি আমি অনেকটা ধন্যবাদ জানাচ্ছি। তিনি সত্য দেখছেন বাবার মতো, বাবা যেরকম হেঁটেছেন মানুষের সেবা করার জন্য সেই ফেরার জন্য কাজ করে যাচ্ছেন। খেলার ফলাফল সুমন ফুটবল একাডেমি শূন্য, এডভোকেট রুহেল শূন্য। এখানে প্রথম সারিতে আমি আওয়াজ জানি প্রথম সারিতে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ। যে বিশেষ করে কলসেন খান সাবেক চেয়ারম্যান মসুদ আহমেদ সাহেব বানিয়াচং জেলাতে, বানিয়াচং আব্দুলের চেয়ারম্যান মহোদয়, বানিয়াচংয়ের চেয়ারম্যান মহোদয় মাহমুদ ভাই, জেলার সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যার বাবার নামে দিয়ে যায় রয়েছে রিকি ইউনিয়নের রিকি ফুটবল মাঠে রহিমুদ্দিন বৈঠক ফুটবল রিকি ইউনিয়ন ফুটবলের চেয়ারম্যান আফরান শেখ উনারি ছেলে এগুলো আমার রবীন্দ্র ধন্যবাদ পাচ্ছি। চেয়ার থেকে নেমে যান, আওয়াজ আসছি, চেয়ার থেকে নেমে যান প্লিজ, চেয়ার থেকে নেমে যান, সামনে চেয়ার থেকে নেমে যান প্লিজ। বিশাল কর্মকার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সেন্টার কোচের উন্নয়ন দুটো সচিব যেটা কিনা বলটিটা করে দিয়েছেন দলের দেখা নেই গোল কেন হয় না নিজেদের সীমা থেকে আক্রমণ করার চেষ্টা রফিক ইসাদ এডভোকেট মজুর শরীফের ফুটবল একাডেমির ফুটবলার সাদা এবং লাল ফুটবল খেলতে কোথায় নেই দর্শক সেখানে ফুটবল সেখানে দর্শক সেখানে সুমন রাখতে পানি বিল্লা বিল্লা থেকে কামসি আফ্রিকান ফুটবলার ডান পাশে ইসাদ কাউসার হয়েছেন কিন্তু সেখানে বাধা দিচ্ছেন কাউসার আহমেদ শট হয়েছে দুবার ধরে মারে নিজ অঞ্চলে পুনর্বাদের তৎপরিশ্রম উদ্বোধন করেছেন একরক্ত আমের খারাপ সেখানে তিনি বিতরণ করার কার্যক্রম শুরু করেছেন পুনর্বাদ এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন সুমন ফুটবল একাডেমি দেখা যাক সুমন ফুটবল একাডেমির খেলোয়াড় সুমন ফুটবল একাডেমি সেখানে গোল অসম্ভাবনা ছিল হাজার হাজার দর্শকের উপস্থিতি তো খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0 অপরদিকে রুহেল 11-0 গোল পেয়েছে রিয়াজ আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে শেয়ার করেছেন অনেক বেশি দর্শক হয়ে গেছে অনেক দর্শক মাঠের করেছে আপনারা কিন্তু মাঠের ভিতরে অনেক দর্শক মাঠের ভিতরে চলে গেছেন আপনারা দেখছেন বেশি দর্শকের উপস্থিতি আমরা দেখতেছি অনেক বেশি দর্শক হয়ে গেছে আসলে আমি জানি না খেলাটা হবে দর্শক কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করে ফেলেছেন অনেক দর্শক আপনারা মানে মাঠের মাঠের চতুর্থ দিকে কিন্তু আসলে কোথায় নেই দর্শক যেখানেই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সেখানে কিন্তু দর্শক কিন্তু আমাদের ফুটবল খেলার যে আনন্দ এবং ভালোবাসা দর্শকে অনেক বেশি দর্শক, এই দর্শক কিন্তু এখনো কন্ট্রোল করা যাচ্ছে না। অনেক দর্শক মাঠের ভিতরে প্রবেশ করে ফেলেছেন, আপনারা দেখছেন। তো আপনারা এই দর্শকগুলো দেখছেন, দর্শকদেরকে কোনোভাবে মাঠের বাইরে ঢোকানো যাচ্ছে না। আসলে অনেক দর্শকই কিন্তু তারা মাঠের ভিতরে প্রবেশ করে, হাজার হাজার মানে হাজার হাজার দর্শক, কি বলবো, নেমে আসছে। চেষ্টা করা হচ্ছে খেলার আসলে মধ্যবিরতি হয়েছে। আপনারা দেখতে এটাকে তুমি দেখাও, আপনারা দেখবেন কতটা ভালোবাসা দর্শক মানুষ। এই দর্শক কিন্তু আবার ভালোবাসা আসলে বলার নয়, আমি বলবো আপনাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এত বেশি দর্শক যে যার জন্য খেলা অফ হয়ে গেছে। আপনারা দেখুন, দর্শকরা মাঠের লাইন ছিল, এটি মাঠের লাইন ক্রস করে দর্শকরা মাঠে ঢুকে পড়ছে। মাঠের মধ্যে জায়গা হচ্ছিল না, এত দর্শক কাজগুলি খেলা অফ হয়ে গেছে। হাফ টাইম দুইটি একসাথে মারা হচ্ছে, হাজার হাজার দর্শক ভারতীয় ফুটবলকে এত বেশি ভালোবাসে, এত বেশি দারুণ করে এইসব আসলে আপনারা দেখতে পাবেন। আমাদের অসম্পূর্ণ পরিপূর্ণভাবে হয়ে গেছে। আমরা আশা করি আমাদের যারা রাজনীতিটা আছে তাদের আমারও কর্মকর্তা ব্যর্থ আছে, আমাদের এখানে বাকি বাস্তবকে দেওয়া করার জন্য দশটা দেওয়া যাবে ভবিষ্যতের দরকারি ম্যাচ। আমরা ওনাদের টিমও শূন্য, কোন দলই আসলে দর্শকদের খেলা অফ রাখতে হয়েছে। আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, কিন্তু লাভ হচ্ছে না। এত বেশি দর্শক কন্ট্রোল করা অসাধ্য হয়ে পড়েছে এবং এই দর্শকদের জন্য খেলা আপাতত অফ রাখা হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ নাকি ফুটবলকে ভালোবাসে না, বাংলাদেশের মানুষ ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে যায় না। কিন্তু কেন যায় না? কাজী সালাম ব্যক্তিরা যদি ফুটবল ফেডারেশনে দেখতে দেবে তাহলে মানুষ কেন যাবে? বিশ্বাস অর্জন করতে পারে না। মানুষের বিশ্বাস তারা 20 বছরে 77 দাঁত নিচে নামিয়ে এনেছে আমাদের ফুটবলকে। আমরা কতটা ক্রেজি অ্যাবাউট ফুটবল! আমরা যদি বিশ্বকাপের সময় আর্জেন্টিনার ম্যাচগুলো দেখি, ইভেন ফিফার টুইটার থেকে পর্যন্ত টুইট করা হয়েছিল বাংলাদেশের ফ্যান্সদের ক্রেজিনেস। ফুটবল বাংলাদেশের মানুষ আরে আমাদের ফুটবলটাকে নষ্ট করেছে কাজী সালাম মুর্শিদের মতন সংগঠকরা। আপনারা ভালো ফুটবলার থাকলেও ভালো সংগঠক হতে পারেনি, বাংলাদেশের ফুটবলটাকে দুর্নীতিগ্রস্ত। আপনারা জানেন ফিফা থেকে স্যাংশন পেয়েছেন সাধারণ সম্পাদক আবুল হোসেন। এটা শুধু ফুটবল ফেডারেশনকে স্যাংশন করেছে। আমরা চাই হাত থেকে মুক্ত ফুটবল এবং ফিরে আসুক ফুটবলের সেই 19 দশকের আবেগ আমেজ, ফিরে আসুক বাংলাদেশ ফুটবলকে গড়ে মানুষের উন্নয়ন করে যায়। দর্শক, আপনাদেরকে যেটা বলছিলাম, খেলার ফলাফল কিন্তু এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা আশা করি শুরু হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার জন্য মাঠ ক্লিয়ার হওয়া প্রয়োজন। আপনারা দেখছেন মাঠের মধ্যে কিন্তু অনেক দর্শক ঢুকে পড়েছে। দর্শক যদি ক্লিয়ার না হন তাহলে আসলে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করা বর্তমানে সম্ভব হচ্ছে না। আমরা দেখতেছি আমাদের সাথে অনেক দর্শক কমেন্টস করতেছে, তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা কমেন্ট করতে সম্মিলিত রয়েছেন। বাই খেলা রাখিয়ে দিয়ে আসলে কোনো খেলা কোনো কিছু উপহার নেই, এটা থেকে প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শকের উপস্থিতি। ধন্যবাদ। খেলার ফলাফল 0-0। এখন পর্যন্ত কোন দলই গোল করতে পারে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, এড.ময়েজ উদ্দিন রুহেল 0। এদিকে দেখছেন আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা রয়েছে। দেখা যায় না আপনারা যে বলতেছিলাম খেলা শুরু হয়ে গেল। বাংলাদেশ উপজেলাবাসী আজমির উপজেলাবাসী নবীগঞ্জ উপজেলাবাসী সহ মান শরীফুদ্দিন আহমেদ সাবেক এমপি মদিনার স্মৃতিপত্র শরীফ এরপরের মজিদুল শরীফ রুহেল ভাই উনার পক্ষ থেকে এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে আমাদের বানিয়াচং উপজেলা সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মহোদয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং সেরা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যান মহোদয় সব তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গোলের যেখানে গোল কেন হয় না, গোলের যেখানে দ্বিতীয় চেকরা করছে প্রধান মুখ্যকারী আপনাদের আমি আইনকানুন আপনাদের সাথে 2011 সালে এই মাঠে প্রথম এসেছিলাম এমপি গোল্ডকাপ ফুটবল কমিটি ব্যারিস্টার সুমন। তো আপনারা দেখছেন সবুজ জার্সি পরে খেলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, অন্যদিকে লাল জার্সি পরে খেলছে একাদশ। খেলার ফলাফল 0-0, বল পেয়েছে বিশাল, বিশাল দিকে দেখে নিচ্ছেন কাকে দিবেন, বল আবার পেয়েছে হাবিব, হাবিব বলটিকে ক্লিয়ার করলো। এখনো কিন্তু আবারও আক্রমণে বলবো আমি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, বল পেয়েছে সুমন কিন্তু খেলা পরিচালকের পাশে থ্রোয়িং রুহেল একাদশ। তো দর্শক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ ফুটবল ঝাপসা আসলে অনেক এবং অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে হয়তো। সবাইকে বলবো পেয়েছিল ক্লিয়ার করলে সাধারণ মানুষের জন্য এবং আসলে অনেক বেশি উপস্থিতি আমরা লাইভটি দেখাতে পারছি। তার বাবা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধু দেখা যায় না জেলা আওয়ামী লীগের সদস্য কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক আইনবিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় বিদায়ী সংসদ দাদা মহান মুক্তিযোদ্ধা সংগঠন ওনারই কিছু বলছে তিনি আওয়ামীগঞ্জ থেকে তিনি সংসদ থেকে নির্বাচন করেছেন ধন্যবাদ জানাচ্ছেন। গোল কেন হয় না, প্রতিটি গোলের মধ্যে টাকা এক হাজার টাকা আমাদের এখানে আমাদের আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের উপরেশন কার্যালয়ের কাছে টাকাটা জমা দিলে ভালো হয় করোনা গ্রহণ করার জন্য ঘোষণা দিয়েছেন আমাদের সাবেক চেয়ারম্যান মধ্যে দিবেন আমাদের জেলা ক্রীড়া সংসদের গোলের যেখানে গোল কেন হয় না আপনি তো ফুটবলার না দিয়ে থাকেন পুলিশ জনতা জনতাই পুলিশ পুলিশ জনগণের বলতে আমরা অনেক পুলিশকে করে পাই জয় করার কোনো কারণে নেই। আমার মনে আছে মনোযোগ উদ্যোগে কিন্তু একটি ম্যাচ হয়েছিল ইনারগঞ্জ এবং এই বাংলাদেশের সহ বিভিন্ন উপজেলায় আপনার কিন্তু বাংলাদেশ পুলিশের একটি টিম রয়েছে বিকেলে এবং পুলিশকে কেন্দ্রে বের করবেন পুলিশকে বের করবে যারা আমরা যেটা না আগে প্রতিটি বাংলাদেশ পুলিশ একটি টিম রয়েছে বিপিএল এর তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে বাংলাদেশ পুলিশের লাভ হয়ে গেল। তিনি সুনামগঞ্জের সাল্লা উপজেলা জন্মগ্রহণ করছেন, তার আরেক ভাই আরামিন চৌধুরী সারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চৌধুরী আব্দুল মামুন ওনাকে আমরা ভিতরে অসাধারণ গোল আদায় করে নিল একাদশের খেলোয়াড়। দর্শকের যে উন্মাদের দেখছেন এর সাথে সাথে অ্যাডভোকেট রুহেল একাদশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখানোর জন্য কাজ করছেন ব্যারিস্টার সুমন। সারা বাংলাদেশে তিনি 130টি ম্যাচ খেলেছেন, ভারতে ম্যাচ খেলেছেন। 2022 সালের আইনজীবীদের নিয়ে বিশ্বকাপ ফুটবলে তিনি খেলেছেন। ব্যারিস্টার সুমন শান্তিতে গোল করেছেন। আমরা বিদেশি খেলোয়াড়কে দেখতেছি দেখতে পাচ্ছি যে এখানে রবীন্দ্র অত্যন্ত আনন্দিত যে ধুলাবাই কিন্তু রয়েছে সুমনের অত্যন্ত খুশি ছিলেন। এই কোলে কাজ যে রয়েছে ইস্তাত মাঝে বাইরে চলে যান। ফুটবলের জয় হচ্ছে, ফুটবলের জয় সালাউদ্দিন বাঁচাও ফুটবল দুর্নীতি বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কাজ করে যাচ্ছেন। যারা ফুটবলের দুর্নীতি করছে ব্যারিস্টার সুমন ছিলেন ৪৩ বছর বয়সে প্রশ্নটি বড় সম্ভাবনা ছিল। আপনারা যদি একটু দর্শকের উন্মাদনা দেখেন গোল করেছেন। আর এখানে থেকে আমাদের যার পক্ষ থেকে 1000 টাকা আমরা ওনাকে আবার দিচ্ছি। সে টাকাটি একটু আমাদের এই আমাদের আত্মীয় সম্মানের চেয়ারম্যান মাঝে শোনা যায় সমস্যা নেই। 5,000 টাকা গোল করলে মহকুমা ইসলামের একটা ইউনিট আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে 3,000 টাকা তিনি বলেছেন আমি 5,000 তিনি দিবেন না, কারণ এর থেকে সক্রিয় হয় না। 3,000 টাকা পেশা এবং গোল করলে ব্যারিস্টার সুমন গোল করেছেন এবং এটি গোল করেছেন বানিয়াচং করে যিনি চ্যাম্পিয়ন লিগে গেছেন। ফুটবলকে দেখানোর জন্য গোল করেন ব্যারিস্টার সুমন ভাই। আবারও আক্রমণ দেখা যাক, সিদ্ধান্ত চূড়ান্ত তার কষ্ট করে এরা বিশ্ববিদ্যালয়ে আমি আমাদের থেকে নির্বাহী কর্মকর্তা মহল আমরা চাই যে আমাদের এখানে খেলাধুলা হয় যেরকম সালে কিন্তু শেষ টুর্নামেন্ট হয়েছিল আমরা জানি, কিন্তু আজকে এড.ময়েজ উদ্দিন রুহেল যিনি সবাইকে নিয়ে নেতৃত্ব হাতে খুবই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মোটরঘাট আমাকে মার জন্য ঘুরিয়ে না থাকে। একসময় কিন্তু বানিয়াচং উপজেলা দারুণ পদক্ষেপ করেছিল, এখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমাদের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়, আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয়, বর্তমান চেয়ারম্যান মহোদয়, উপজেলা সবাইকে আহ্বান জানিয়ে ফুটবলকে দেখানোর জন্য যে কাজটি বিভাগ হতে পারে যে কাজটি করে যাচ্ছেন সবাই, বিশেষ করে ব্যবস্থা সুমনে করে যদি ধরেন যে যারা ফুটবলের দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে তিনি লড়ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে তিনি কিন্তু দুজনকে মামলা করেছেন যারা ফুটবলকে ধ্বংস করার জন্য, সেই ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে ফুটবলকে দেখানোর জন্য ইতিমধ্যে সারা বাংলাদেশে 130টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশে ধারাভাষ্য করে দিয়েছিলাম গত শনিবার দিনের পর ছিল ফুটবল একাডেমি ম্যাচ। শুধু দর্শক মন্ডলী, বানিয়াচং উপজেলা দক্ষিণ এশিয়ার অত্যন্ত পরিচিত একটি বানিয়াচং উপজেলা, বানিয়াচং ইউনিয়ন এবং বানিয়াচং গ্রামটিক সাগর দিকে পারে কিন্তু এই এরা বিশ্ববিদ্যালয় মাঠ। আজকে প্রয়াত এমপি যিনি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাবার পথে চলে হাঁটছেন, তিনি ক্রীড়াঙ্গনকে মনের সঙ্গে ভালোবাসেন, আইন বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং সাবেক আইন বিষয়ক সদস্য কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আজমিরগঞ্জ এবং বানিয়াচং যে হবিগঞ্জ তিনি আসনের নৌকার টিকিট নিয়ে তিনি নির্বাচন করার স্বপ্ন দেখছেন, বাবার পথে হচ্ছেন এডভোকেট মজুদ্দিন শহীদ এবং ব্যবসার সময় তিনি কিন্তু পুনরুবার মাদকপুরবাসী তাকে নিয়ে স্বপ্ন দেখতে নিঃস্বার্থ করে কাজ করেছেন। তিনি আজকে তিনি 43তম ভিত উদ্বোধন করেছেন পুনরুবাসে 1 লক্ষ আমের ছাড়া, সেই ছাড়া কিন্তু বিতরণ তিনি শুরু করেছেন। ব্যবসার জীবন কিন্তু জীবনের স্বপ্ন হচ্ছে মনের পক্ষে স্বপ্ন পূরণ করেন, সেটা আমরা আশা করছি। তো দর্শক খেলার ফলাফল এখন পর্যন্ত কিন্তু এক গোলের সমাধান হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের সাথে আপনারা যারাই লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং দেশ এবং ফুটবল রয়েছেন। তো সাজিদুল ইসলাম টিম ম্যানেজার মোহাম্মদ সম্রাট, মারুফ আহমেদ, রুয়েল আহমেদ, মহিদুর রহমান ফুটবলের জন্য আমি গরুর খামারটি বিক্রি করে দিব, এই সেই ব্যবসার সুমন রিয়াজ বানিয়াচং করে ব্যবসার সুমন ফুটবল একাডেমি হয় বিভিন্ন মাঠে খেলে থাকেন। বামপান থেকে আকাশ সেন্টার করেছেন, আকাশ সন্ত সাক্ষী বর্ষিকে ক্লিয়ার করেছেন। 3000 টাকা গোল করলে আত্ম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ। আপনারা দেখছেন আক্রমণ এবং পাল্টা আক্রমণ কিন্তু এলাকা যেমন আমি আমাকে এমরানকে আমি ফোন করছি, এমরান খান একটু উসমানীনগর থানায় ছিলেন, এই বানিয়াচং থানায় তাদের করছি, ওনাকে আমি ফোন করছি এবং এখানে আমি অনেক বিশেষ করে আমাদের যে গুরুত্বপূর্ণ মহোদয় যিনি ইনাকন বানিয়াচং দুটি ম্যাচ করেছেন পুলিশের সহযোগিতায়, আমাদের সাথে গুরুত্বপূর্ণ মহোদয়রা কালকে আমি ফোন করছি যে এখানে বানিয়াচং ইনাকন দুটি ম্যাচ আমি কভার করেছিলাম যে পুলিশকে জনতার পুলিশ যে পুলিশকে সরকারকে যে সহযোগিতা করবেন যারা অপরাধী এবং অপরাধ করবেন না। আপনারা জানেন যে বেশার সময়ে বেশিরভাগ ভিডিও কিন্তু সেদিন নিয়ম প্রতিবাদী। আপনি যদি অপরাধ করেন তাহলে আপনার ছেলে কিন্তু অপরাধী, অপরাধী ছেলে নেই যদি ধরে প্রতিফল করতে পারা এবার কর্মীদের প্রতি আগ্রহ দর্শন যারা আসছে আমাদের অতিথি আছেন আপনারা রোজগার আমাদের চেয়ারের কারণে ওরা অতিথি আসছে বাড়ি থেকে এরা কেউ রোজগার করতে না যারা ছাড়া আপনার চেয়ার কিনে টানবেন না হলে আমরা কিন্তু বাচ্চাদের চালানো দিল আপনারা দেওয়া করেন এরা চেয়ার থেকে করে আপনাদের কর্মীদের অতিথি যারা আছেন ওরা করে আমাদের চেয়ার কিনে আনার দিল এখানে যারা সম্মানিত অতিথি আসছেন বাড়ি থেকে তারা করতে কাজগুলো কিন্তু ওরা কেউ দেখতে পারে আপনারা কাজে হ্যাঁ আপনাদের ছাত্র আমাদের বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন। দর্শক খেলার ফলাফল কিন্তু 1-1। আমরা দেখছি আমাদের কমেন্টস ধন্যবাদ জানাচ্ছি আমাদের তো খেলার ফলাফল আক্রমণে সেখানে থ্রোয়িং বানিয়াচং এর অনুকূলে খেলার ফলাফল সাদা এবং লাল জার্সি পরে খেলছে বানিয়াচং 1, অপরদিকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারাও 1-1 গোলে সমতার মধ্যে চলছে। দেখা যাক আক্রমণের মধ্যে জটতার মধ্যে রয়েছে খেলা পরিচালকের বাসে ফাউলের নির্দেশনা আর একটি ফ্রি কিক পেল রুহেল একাদশ বানিয়েছে একটি ডেঞ্জারাস ফ্রি কিক পেয়েছে রুহেল একাদশ বানিয়েছে কাজে লাগাতে পারে কিনা একটি ডেঞ্জারাস জোন থেকে ফ্রি কিক পেয়েছে রুহেল ডেঞ্জারাস জোন অনেক মারাত্মক একটি ডেঞ্জারাস জোন থেকে ফ্রি কিক এসেছে মিক্সের ভিতরে এবং কোনো সম্ভাবনা ছিল কিন্তু অল্পর জন্য কিন্তু ব্যারিস্টার সুমন দিয়েছিলাম এরপর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি একটি ম্যাচ আমি 13 সুযোগ দিয়েছিলাম অঞ্চলে কাটাই যে বিরাট আমাদের চ্যানেল রয়েছেন আগ্নিগঞ্জের আমাদের সদস্যের মধ্যে রয়েছেন একটা দৌড়পুর যাকে আমি মাইকুল বাজারে পেয়েছিলাম। আমি আবার জানি যে এই মাঠটা যেন ঘুমিয়ে না থাকে এরা উচ্চ বিদ্যালয় মাঠ যেন ঘুমিয়ে না থাকে 2018 সালে সর্বশেষ ফুটবল টুর্নামেন্ট এই মাঠে হয়েছিল যে চট্টগ্রামকে দিয়েছেন স্থানীয় ফুটবলার কিন্তু আমরা আবার জানছি যে প্রতি বছর যেন এই মাঠে ফুটবল টুর্নামেন্ট হয়। একটি জিনিস লক্ষ্য করলাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বিপক্ষে যখন গোল দিয়েছিল একটুকের মজিদের শরীফ ভুয়ের ফুটবল একাদশ তখন কিন্তু জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজরুল রবিন তিনি সিলিং বিলিং না দিয়েছিলেন কারণ ধুলাবাই সিং একটি গোল খেয়েছে কিন্তু তিনি একটুকের মজিদের শরীফ ভুয়ের বাইরের পক্ষে তিনি এখন অবশ্য সিলিং বিলিং না দিতে পারেন এবং জেলা ছাত্রলীগ জানিয়েছেন সারা তিনি যখন সিলিং বিলিং না দেওয়া উৎসাহের মাধ্যমে শেষ হয়েছে একটা সময় কিন্তু গোল করলেন আর এই ব্যারিস্টার সুমন পনেরোটি গোল করেছেন কিন্তু ভারতের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে গোল বিশ্বকাপে করেনি কিন্তু আঞ্জিবিকে নিয়ে বিশ্বকাপ ফুটবল যে মরক্কো হয়েছিল সে ফ্রান্সের বিপক্ষে ব্যারিস্টার সুমন কিন্তু গোল করেছেন যেটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। শুধু দর্শক মন্ডলী এর সঙ্গে ধন্যবাদ জাতীয় বানিয়াচং উপজেলাবাসী আমাদের উপজেলা নির্বাহী মহোদয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা উচ্চপদ কর্মকর্তা মহোদয় যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 131তম কিছু ফুটবল ম্যাচ খেলছে আজকের মাঠে। আপনারা জানেন যে ফুটবলকে দেখানোর জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়ন খেলার মধ্যমাত্রে মুজাহিদ আরিফ বৈপথের সেখানে শান্তি দক্ষিণ আফ্রিকার উগান্ডার ফুটবলার উগান্ডা থেকে নিয়ে এসেছে মহিউদ্দিন শরীফ ভুয়েল ভাই এবং নাইজেরিয়া থেকে মোহাম্মদ বিল্লাহ। ব্যারিস্টার সুমন দলীয় অধিনায়ক ক্যাপ্টেন্সিতে করছেন স্কুল জীবন থেকে তিনি খেলাধুলা শুরু করেন আজকের এই ম্যাচে তিনি গোল করে দলকে গোল 11 করেছেন। এখন গোল করে 93,000 টাকা প্রাইজ মানি পুরস্কার রয়েছে। ফুটবল তুমি উৎসাহে 8 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান হবে শক্তিশালী কোন একটা ধন্যবাদ জানাচ্ছি। দ্রুত আইন যে কোনো এমপি মন্ত্রী চ্যানেল সেবার টাকা চ্যানেল সেবার কোথায় যাবেন আমাদের মধ্যে তারা নিয়ে চ্যানেল সব এমপি সেবার টাকা কি বেশি বর্তমান থেকে আক্রমণ করছে ঠিক করি নাইলে খেলা দেখা যাচ্ছে না ঠিক করে नहीं दर्शक प्रधान नेत्री मोहम्मद अब्दुल शेख जितुनिया सहकारी नेत्री एवं आबुल कासन বৃষ্টি হওয়ার আমাদের অনেক নামার লাগানো আছেন আপনাদের জন্য দেখতে পাচ্ছেন না আমাদের আছেন অন্যরা দেখতে পাচ্ছেন না এখানে আছেন বানিয়াচং আওয়ামীলীগের অনেক আছেন আপনারা সমাজ ভালো করবেন আপনারা ভালো করবেন আপনার क्रैक करके प्रतियोगिता को कैसे करिएगा सामने कैसे करिएगा एक जगह पूर्ण पर आते निवेदन ব্যবসা করা যায় না এরকম পিছিয়ে থেকে লেবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এখন অনেক সময় বাকি রয়েছে আমি চেয়ার থেকে নামার জন্য যারা রয়েছেন দাঁড়িয়ে আছেন চেয়ার থেকে নামার জন্য আহ্বান জানাচ্ছি দেখাও দেখাও খেলা দেখাও ফুটবল করেছেন দুইজনের একে রয়েছে ক্রিকেট মসজিদে শরীফ ফুটবল একাডেমি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ব্যারিস্টার সুমন তিনি একমাত্র গোল করেন এক এবং এডভোকেট এড.ময়েজ উদ্দিন রুহেল ফুটবল একাডেমি তারা গোল করতে গোল করেন খেলার ফলাফল 2-1 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি দলের পক্ষে একটি গোল করেন ব্যারিস্টার সুমন কিকের মাধ্যমে একটি গোল করেন তো খেলা আসলে দর্শকের যে উন্মাদনা দিতেছে খেলা অনেকটাই অনেক বেশি দর্শকদের জন্য খেলাই হচ্ছে না আমি বলবো মানে মাঠের প্রায় অর্ধেক মাঠে আপনারা দেখছেন যে মাঠের দাগ দেখা যাচ্ছে প্রায় অর্ধেক মাঠে কিন্তু দর্শক বাংলাদেশের আরো সৃষ্টিকারী ফুটবল একাডেমি তৃণমূল পর্যায়ে ফুটবল এরকম নিয়ে আসার জন্য মানবতার পরিবার সুমন এদের নামে একটা বলেছি আজকে সরকার মাকে বের হয়েছিল আমার কাছে বের হয়েছিল আমার কাছে একাডেমিটি একটা দৃষ্টি ভোট করে বাংলাদেশ ফুটবল আজকে 21 কোটি ফুটবল বাংলাদেশ হতে পারে 2022 সালে একটি হয়েছে তিনজন 2021 ফুটবল এবং সুমন করে করেছিল পাশাপাশি এডভোকেট মনিকের সঙ্গে ফুটবলের মধ্যে আসছে কিন্তু দুই এসে রয়েছে সৈকতের দলদত্তা সঠিক ম্যাচ এইরকম জায়গা থেকে করেছেন হাজার হাজার দর্শকের উপস্থিতি আসলে দর্শক আমরা হয়েছেন যা আসার বাইরে যা আমরা আমাদের সাথে কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি 2-1 গোলে 2-1 গোলে পিছিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফুটবল একাডেমি আসলে খেলা অনেক মাঠের মধ্যে অর্ধেক প্রবেশ করেছে যেটা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই দিকটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। বল পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ডিফেন্ডার, সেখান থেকে মোড় দিয়েছেন সামনের দিকে। এখানে রয়েছে ফুটবল একাডেমির ৭০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি হচ্ছিল। সেখানে রয়েছে আবারও আবজল রয়েছে, আবজল ছিল ব্যারিস্টার সুমন ভাই করে সেখান থেকে নীল জার্সি পরে খেলছে ব্যারিস্টার সুমন ফুটবল। হয়েছিলেন আবারও সাকিব শট, সাকিবের শট কিন্তু গোল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। কর্নার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ২-১ গোলে। ভাইয়া স্কোর কত? ২-১ ফুটবল একাডেমি ২-১ পিছিয়ে রয়েছে। দুবাই থেকে দেখছি আলম সাহা, ধন্যবাদ আপনাকে। আমাদের একজন প্রবাসী ভাই দুবাই থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। এটা কর্নার কিক পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, দেখা যাক এই কর্নার কিকটি কাজে লাগাতে পারে কিনা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। হাজার হাজার দর্শক, আসলে আমাদের লাইভ অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমরা দুঃখিত। যেহেতু বেশি দর্শক যে কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এবং দর্শক মাঠের অর্ধেকের বেশি সামনে চলে গেছে। দর্শক আপনারা একটু যদি দেখেন, নিশ্চা দেখা আপনারা একটু দেখছেন যে দর্শক কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করে ফেলেছে। দর্শকদেরকে সরানো খুবই দায়ী। ব্যারিস্টার ফুটবল একাডেমির সৌদি আরব থেকে দেখছে আলী হোসেন, ধন্যবাদ। হারিনুদ্দিন সৌদি আরব থেকে, ধন্যবাদ। ফুটবল একাডেমি বল পেয়েছেন কাউসার, দেখা যাক ট্রিং দিয়েছেন রকিবকে উদ্দেশ্য করে। রকিবের পায়ে বল, রকিব থেকে জামেল, জামেল আবারও মাঠের মধ্যে এখানে সেখানে আবারও ডিফেন্সিভ বল, সেখানে দেখা যাক কি হয়। সেখানে সাইডে দিয়েছে আবিবকে উদ্দেশ্য করে, আবিবের পায়ে বল, আবিব ক্লিয়ার করলেন। সেখানে রয়েছে সুমন, সুমন থেকে আবারও ডিফেন্ডারের পায়ে বল, সেখানে জামেল বলটিকে ক্লিয়ার করলেন। বানিয়াচং বলে ওমান থেকে শামীম, ধন্যবাদ আপনাকে। আমি দেখলাম আমি সৌদি আরব থেকে দেখতে সজীব খান, ধন্যবাদ। আমি ওমান থেকে দেখতেছি শাহাবুর রহমান, অনেক প্রবাসী দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিল্পী আহমেদ, সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে। অনেক দর্শক কমেন্ট করতেছেন এবং আমরা দেখতেছি অনেক প্রবাসী দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে। এই সকল প্রবাসী দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে, আপনাদের জন্য রইল অনেক বেশি দোয়া। সাইমা আহমেদ মালদ্বীপ থেকে দেখছি, ধন্যবাদ। সিলেট থেকে মিয়া, বানিয়াচং থেকে আহাদ, অনেক দর্শক। গ্রাম থেকে দেখছি অনেকে মানে গ্রামগঞ্জের এবং দেশ প্রবাসের যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আবারও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আক্রমণে কিন্তু সেখানে গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বলটিকে নিয়ে নিলেন। খেলার ফলাফল ২-১ গোলে পিছিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দুবাই থেকে জাকির হোসেন কমেন্টস করেছেন, ধন্যবাদ। আজাদ চৌধুরী আমি লন্ডন থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। জিসান ইসলাম আমি আমেরিকা থেকে দেখছি। আমরা দেখতেছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে অনেক দর্শক লাইভে সংযুক্ত রয়েছেন। তো যারাই আমাদের সাথে যে জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সবাই দেখতে পারবে। এমনি সাজু আমি সৌদি আরবের মক্কা থেকে, মক্কা নগরী, পাহাড়পুর থেকে, চট্টগ্রাম থেকে দেখছি। মানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মানে হাজার হাজার দর্শক এবং লাইভেও কিন্তু প্রায় ২,২০০ দর্শক রয়েছেন। চট্টগ্রাম থেকে দেখছি, ধন্যবাদ। রাহাত মিয়া দুবাই থেকে, বা আমি ওমান থেকে দেখছি। আসলে অনেক প্রবাসী ভাইরা রয়েছে। হাজার হাজার আমরা এরকম সামনে আমরা দুটা কথা বলছি শুরু করেছি মহান আল্লাহর নামে তিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সুতরাং আহিরা থেকে দিবে আমার আমি কষ্ট পাইল আমার দাদা রাস্তায় শান্তি পাইছে সোনা বাইনা দিচ্ছে। তবে আমার ভিতরে নিয়ম মহোদয় রফি মহোদয় ওনারা যদি আমাদের সেবায় আসছেন আমাদের উপরে সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আরো নেতৃবৃন্দ আসছেন। আমি আপনাদেরকে Wow,